মেধায় ফের এগিয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। মাধ্যমিকে প্রথম দশের মধ্যে ছয় পরীক্ষার্থী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। প্রতি বছর কিভাবে সাফল্য পায় বাংলার স্কুল, জানুন সাফল্যের সেই কৌশল। প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মেধা তালিকায় এবছরেও ফলাফলের রেকর্ড ধরে রাখল দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশের মধ্যে ছয় কৃতি এই বিদ্যালয়ের। বছর বছর এই রেকর্ড ধরে রাখা কোন মন্ত্রে সম্ভব, কারণ জানালেন প্রধান শিক্ষক নিজে। মাধ্যমিকের মেধা তালিকায় রয়েছে ৫৭ জনের নাম, যার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছে ৮ জন, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর থেকে ৭ জন পড়ুয়া, বাঁকুড়া, মালদহ, পশ্চিম মেদিনীপুর থেকে ৪ জন, বীরভূম থেকে ৩ জন, উত্তর চব্বিশ পরগনা, কুচবিহার, হুগলি, নদিয়া থেকে ২ জন এবং হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা, পুরুলিয়া এবং উত্তর দিনাজপুর থেকে রয়েছে ১ জন পড়ুয়া। আর এই তালিকাতেই জায়গা করে নিয়েছে এক স্কুলের ৬ পরীক্ষার্থী, আর সেই স্কুলের নাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। প্রতিবছর যে শিক্ষা প্রতিষ্ঠান নিজে নিজের রেকর্ড গড়ে আর ভাঙে, এবছরও মাধ্যমিকে বড় সড় সাফল্য পেয়েছে এই স্কুল। মিশন থেকে মাধ্যমিকে এই বছর তৃতীয় স্থান অধিকার করেছে নৈরিত রঞ্জন পাল, তার প্রাপ্ত নম্বর ৬৯১। ষষ্ঠ স্থানে রয়েছেন অলিভ গায়েন, তার প্রাপ্ত নম্বর ৬৮৮। সপ্তম স্থানে রয়েছে আলেখ্য মাইতি, তার প্রাপ্ত নম্বর ৬৮৭। নবম স্থানে রয়েছে ঋতব্রত নাথ ও ঋত্বিক দত্ত, তাদের প্রাপ্ত নম্বর ৬৮৫। দশম স্থানে রয়েছে শুভ্রকান্তি জানা, তার প্রাপ্ত নম্বর ৬৮৪। কিভাবে প্রতিবার সাফল্যের রেকর্ড ধরে রাখে নরেন্দ্রপুর, নিজেই সেই কারণ জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। প্রধান শিক্ষকের কথায়, আবাসিক বিদ্যালয়ে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা পরায়ণ জীবন এই সাফল্যের মূল চাবিকাঠি। পাশাপাশি এখানকার পড়ুয়াদের মোবাইল ব্যবহারের অনুমতি না থাকায় একাগ্রতা নষ্ট হয় না ছাত্র। রসায়ন নরেন্দ্রপুর অন্যান্য স্কুলের থেকে আলাদা যেখানে, যেটি একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয়, ছাত্ররা এখানে থেকে পড়াশুনো করে, ফলে ছাত্রদের সুবিধা অসুবিধায় অন্য ছাত্ররা খুব সহজেই কাছে আসতে পারে। এবং নরেন্দ্রপুরে সবচেয়ে বড় যেটি জিনিস, সেটি একটি তপোবনের মতো পরিবেশ আছে, যেটি ছাত্রদের মনঃসংযোগ করতে, সাফল্যের দিকে এগিয়ে দিতে অনেকটা সাহায্য করে। আর এই এই যুগে দাঁড়িয়ে আমি যেটা বারবার গুরুত্ব দিই বা বারবার জোর দিই বা বলি, সেটি হচ্ছে আমাদের এইখানে এই ছাত্রদের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না। একবিংশ শতাব্দীতে মোবাইল ফোনের খুবই গুরুত্ব আছে, দরকার আছে, এটি অবশ্যই অনস্বীকার্য, কিন্তু ছাত্র জীবনে এই সময় ১৬-১৮ বছরের ছাত্রদের হাতে অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন থাকলে কিন্তু তা অনেক ক্ষেত্রে ডিস্ট্রাকশন তৈরি করে, কিন্তু আমাদের সেইটি সুযোগ নেই ছাত্রদের। ফলে ছাত্রদের নিরবিচ্ছিন্ন পড়াশুনো করার, একসাথে বেড়ে ওঠার এবং পড়াশুনোটাকে একসঙ্গে সবাই মিলে সবাই অপরকে সাহায্য করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের মানসিক এবং শারীরিক চরিত্র গঠনের উপরেও জোর দেয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। আবাসিক বিদ্যালয়ের এই নিয়মানুবর্তিতায় স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের কারণ, এমনটাই মনে করেন প্রধান শিক্ষক। সর্বদাই তো আমরা চেষ্টা করি শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং সাংস্কৃতিক সমস্ত বিকাশের জন্য, মানে সর্বোপরি সার্বিক বিকাশের জন্য চেষ্টা করা হয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় প্রত্যেক ছাত্রেরই। এবং আমাদের মজার জিনিস যেটি, ছাত্ররা কিন্তু পরীক্ষা দিয়ে এসেও, মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়ে এসেও খেলার মাঠে যায়, ফলে রেগুলার খেলাধুলো, রেগুলার সকালে উঠে শারীরিক ব্যায়াম, পিটি করা, যোগাসন করা এবং একই সঙ্গে সকাল সন্ধে প্রেয়ার হলে যাওয়া, ছাত্রদের সমস্ত কিছু মিলেই একটি যৌথ, বিরাট যৌথ পরিবারের মতো। তো এই পরিবারের সকল সদস্যই একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে, ফলে সাফল্য প্রত্যেকবারই আসে। কি বলছে কৃতিরা? মাধ্যমিকের তৃতীয় হওয়া নৈরিত রঞ্জন পাল তার সাফল্যের জন্য বিদ্যালয়ের মহারাজ শিক্ষকদের কৃতিত্ব দিয়েছে, সঙ্গে সেলফ স্টাডি এই সাফল্য এনে দিয়েছে বলেই মনে করে নৈরিত। এডির অবশ্যই মিশন পরিবারের, মিশনের সবাই, মানে আমাদের প্রধান শিক্ষক মহারাজ, অন্যান্য যারা মহারাজ, বিশেষ করে শিক্ষকরা যারা আমাদের পুরো বছর ধরে গাইড করে এসেছেন, আর আমাদের ভবনে যারা আমাদের দেখাশোনা করেন, সবার ক্রেডিট এটা, সেই সেলফ স্টাডির জন্যই এরকম রেজাল্ট। নবম স্থানাধিকারী ঋতব্রত নাথ সাফল্যের জন্য ধন্যবাদ জানিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানকে। পরীক্ষা ভালোই হয়েছিল, কিন্তু র্যাঙ্কটা তো মানে সবাই চায়, কিন্তু পাওয়া তো বেশ কঠিন, তো পেয়ে ভালো লাগছে। এই ক্রেডিট অবশ্যই নরেন্দ্রপুরে প্রত্যেককে। নরেন্দ্রপুরে আমাদের যে আবাসিক জীবনযাপন, সেখানে আমাদের যে ভবন শিক্ষকরা,
আমি পারলে নামও করব। আশিসদা থেকে শুরু করে আমাদের অনেকে গাইড করেছেন, আমাদের টিচাররাও সর্বক্ষেত্রে আমাদেরকে গাইড করেছেন, যে কোনো রকম প্রশ্ন বা যে কোনো রকমভাবে আমাদের সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তো এই সাফল্য নরেন্দ্রপুরের হাত ছাড়া কোনো মতেই সম্ভব ছিল না। নরেন্দ্রপুরের পাশাপাশি সোনারপুরের সারদা বিদ্যাপীঠের দুই পরীক্ষার্থীও এবার মাধ্যমিকের ফলাফলে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। 686 নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছে সন্দীপ অনমান্না, 685 নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে ঈশান বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।